শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায় আন্দোলনের পাশাপাশি আলোচনার পথও খোলা থাকবে এমন বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবৃতিতে বলা হয়েছে সরকারের দৃশ্যমান পদক্ষেপ সমাধানের পথ তৈরি করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটার যৌক্তিক সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে চলমান ভাঙচুর অগ্নিকাণ্ড ইত্যাদির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই জড়িত নয় এসবের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে চলমান আন্দোলনে কেউ সহিংসতা করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর দায়ভার নেবে না গণমাধ্যম কর্মীদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণের আহ্বান জানিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা না চালাতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে